রমজান মাস উপলক্ষে বাড়িতে বসেই নামাজ পড়ার আরজি। লকডাউন চলাকালীন সরকারি নির্দেশ মেনে বাড়িতে নামাজ পড়া ও পরিবারের সঙ্গে ইফতার পার্টির খাওয়া দাওয়া করা হবে। আজ থেকে শুরু হচ্ছে রমজান মাস। সামাজিক দূরত্ব বজায় রাখতে ও বাড়িতে বসে নামাজ পড়ার আরজি জানিয়ে নোটিশ টাঙিয়ে দেওয়া হলো সিঙ্গুরের বলরামবাটি গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে। গ্রামের মসজিদ সহ বিভিন্ন এলাকায় নোটিশ টাঙিয়ে দেওয়া হয়, পাশাপাশি মাইকে চলছে প্রচার। এই পঞ্চায়েতের অধীনে 10টি মসজিদ রয়েছে। পঞ্চায়েতের অধীনে মুস্তাফাপুর, মিল্কি, হুসেনপুর, ভোলা, বাজেধান্নহানা গ্রামে রয়েছে এই মসজিদগুলি। গ্রামে 6,500 সংখ্যালঘু মানুষ বাস করেন। প্রত্যেকেই এই রমজান মাসে সারাদিন উপবাস থেকে সন্ধ্যায় ইফতার করেন। গতকাল থেকে আরবে শুরু হয়েছে রমজান মাস, তাই আজ থেকে প্রতিটি মসজিদ থেকে সরকারি নির্দেশ মেনে চলার জন্য ইমামরা মাইকিং করে জানিয়ে দিচ্ছেন, লকডাউন চলাকালীন কেউ মসজিদে নামাজ পড়তে আসবেন না, বাড়িতেই নামাজ পড়ুন ও ইফতার করুন। গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে একটা নির্দেশিকা জারি করেছি যে গ্রামের মানুষদের যেহেতু কাল থেকে রোজা, আপনারা বাড়িতেই নামাজ পড়ুন, বাড়িতে রোজা রাখুন, বাড়িতেই ইফতার করুন, সামাজিক দূরত্ব বজায় রাখুন এবং সরকারের যে নির্দেশিকা সেটা মেনে চলুন। আমরা এই বার্তাটাই মানুষকে দিয়েছি এবং আগামী দিনে মানুষ আমাদের সাথে আছে, পাশে আছে, তারা সম্পূর্ণ সহযোগিতা করছে। আপনার নামটা বলে? আমার নাম শেখ শাকিল আহমেদ, বলরামবাটি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান। আজকে আমাদের বলরামবাটি পঞ্চায়েতের তরফ থেকে যে নির্দেশিকা দেওয়া হয়েছে তাহা আজ আমি মিল্কি পূর্বপাড়া জামে মসজিদের সামনে থেকে বলছি যে আমরা এই লকডাউন চালু রাখতে এবং লকডাউনকে মান্যতা দিতে কাল থেকে যে আমাদের মাহে রমজান চালু হচ্ছে সমস্ত রোজা রাখব এবং সমস্ত নামাজ ঘরে পড়ব, ইফতার ঘরে করব, দূরত্ব বজায় রাখব। কোভিড-19 ভাইরাসকে থেকে জয়ী করতে গেলে মানুষের সাথে এবং সরকারের সাথে সহযোগিতা করে চলব। সারা বিশ্বের মানুষ যাতে দোয়া করছি যাতে এই রোগ থেকে রোগ মুক্ত হয়, তার জন্য আল্লাহ পাকের কাছে সারা মাস ব্যাপী দোয়া করে যাব। আপনার নামটা বলুন। আমার নাম মোহাম্মদ শামসুদ্দিন সরকার, মিল্কি পূর্বপাড়া, বলরামবাড়ি পঞ্চায়েত, সিঙ্গুর থানা। নামাজ পড়ছেন? হ্যাঁ, আমরা বাড়িতেই এখন নামাজ পড়ছি আপাতত। প্রশাসন যেহেতু বারণ করেছে আমাদেরকে, সেই জন্য আমরা বাড়িতেই লকডাউন করছি। মসজিদে আমাদের কেউই যাচ্ছে না, বাড়িতে বসেই নামাজ পড়াতে। এবার সামনে মাস থেকে রোজা, মানে কাল থেকে রোজা, তো রোজা আমরা এই একটা মাস বাড়িতেই নামাজ পড়ব সিদ্ধান্ত নিয়েছি। আল্লাহর কাছে কী চাইছেন? আল্লাহর কাছে আমরা এটাই চাইছি যে সমস্ত বিশ্ব থেকে এই মহামারী যেন দূর করে দেয়, সমস্ত বিশ্বের মানুষকে যেন ভালো রাখে, মানব জাতিকে যেন ভালো রাখে, আমরা এটাই আল্লাহর কাছে দোয়া চাইছি। আপনার নামটা বলে দিন। আফতাবউদ্দিন সরকার। কাল থেকে রোজা শুরু হচ্ছে, কিন্তু যেহেতু এবছর আমরা ভয়ানক মহামারীর সঙ্গে লড়াই করতে চলেছি, সেই জন্য আমরা এখন যে যার বাড়িতেই আছি, বাড়িতেই নামাজ পড়ছি, মসজিদে জমায়েত করছি না বা সামাজিক দূরত্ব বজায় রেখে চলার চেষ্টা করছি। আর সারা মাসটাই আমরা এই বাড়িতেই নামাজ পড়বো, বাড়িতেই তারাবি পড়বো এবং বাড়িতেই ইফতার করবো, যে যার বাড়িতে থাকবো এবং মসজিদে জমায়েত করবো না, এটাই সিদ্ধান্ত নিয়েছি আমরা এবছর। আপনার মানে কি আল্লাহর কাছে কি চাইছেন? আমরা আল্লাহর কাছে এটাই দোয়া করছি যে সমগ্র বিশ্বকে যেন এই ভয়ানক মহামারীর হাত থেকে রক্ষা করে, সমগ্র মানব জাতিকে রক্ষা করে, এটাই দোয়া চাইছি এবং এই এক মাস যেন আমরা সুন্দরভাবে কাটাতে পারি, এটাও দোয়া চাইছি। আপনার নামটা বলে দিন। আমার নাম রেশমা বেগম সরকার। হুগলি থেকে সুমন করাতি, টাইমস বাংলা।